Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Ami Amir Muhammad Arif. Jonmo Dhaka. 89 Abdul Pada. Post Tejgarh Dhaka Maro Maro. Babar naam Alhaj Muhammad Abdul Aziz. Mayer naam Husnaira Arif. Amar Jonmo 1959 saler March. জীবনের 60 বছর অতিক্রান্ত হয়েছে এবং এই 60 বছরে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তার আগে পাকিস্তানের কিছু সময় এবং স্বাধীনতার পরে প্রায় 40 বছর অতিক্রান্ত হয়েছে এর মধ্যে আমার জীবনের উল্লেখযোগ্য অংশ পার করে এসেছি আমি পেশায় একজন প্রকৌশলী এবং মাঝখানে আমি 25 বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করে কর্মরত ছিলাম সেনাবাহিনীতে জয়েন করার পূর্বেও আমি বেসামরিক সংস্থায় কাজ করি এবং বর্তমানে রিটায়ারমেন্টের পরে বেসামরিক বিভিন্ন সংস্থায় কাজ করে যাচ্ছি আমার কর্মজীবন প্রায় 36 বছর এই 36 বছরে বাংলাদেশের প্রায় সব উপজেলায় বিভিন্ন কাজে কর্মে অথবা ভ্রমণে গিয়েছি এছাড়া আমার বিদেশেরও কিছু প্রশিক্ষণ অথবা ইউনাইটেড নেশন মিশন এবং কুয়েতের পুনর্গঠনের কাজে নিয়োজিত ছিলাম বাংলাদেশের আমার চাকুরি জীবনে বিভিন্ন ধরনের বড় ধরনের প্রজেক্ট যেমন কুমিল্লা চান্দিনা বাইপাস প্রজেক্ট যেটা ছিল ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট এবং সেনাবাহিনী থেকে ঢাকা শহর রক্ষা বাঁধ যেটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হিসেবে হয়েছিল যেটা এখন আশুলিয়ার রাস্তা হিসেবে পরবর্তীতে এটা পুনর্গঠিত হয় এছাড়া সেনাবাহিনীর বড় ধরনের প্রজেক্ট যেমন আর্মি হাউজিং স্কিম বা বর্তমানে যেটা জলশ্রী নামে পরিচিত সেটার আমি শুরু থেকে কাজ করেছি এছাড়াও বিভিন্ন ধরনের বড় বড় প্রকল্পের সাথে সম্পৃক্ত ছিলাম আমি আমার স্কুল জীবন শেষ করি শাহিন স্কুলে তখন তেজগাঁও শাহিন স্কুল যেটা ছিল 1976 সালে আমি এসএসসি পাস করি তারপর 1978 সালে তেতুমির কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পাস করি পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিং করবার জন্য চট্টগ্রাম প্রকৌশল মহাবিদ্যালয় পরবর্তীতে যেটা ইঞ্জিনিয়ার চুয়েট নামে এখন বর্তমানে যেটা পরিচিত সেখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং পাস করি আমার এই দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন যেমন দেখেছি দেশের স্বাধীনতার যুদ্ধ তেমন দেখেছি এবং সেনাবাহিনীতে কাজ করার সুবাদে দেশের আনাচে কানাচে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে আমি মিশেছি বাংলাদেশের মানুষের অনেকটা আমি যদি বলি যে তারা এক এক এলাকার মানুষ কিভাবে তাদের যে কালেক্টর স্কিলস যেটা বিশেষত্ব কি সেটা সম্পর্কে আমার সম্যক ধারণা হয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে কর্মক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আমি সেনাবাহিনীর সেনা সদরে কাজ করেছি এবং বিভিন্ন গ্যারিসনে কাজ করেছি বিভিন্ন ডিভিশনে কাজ করেছি এই সমস্ত কাজ করতে যে আমার কন্টেম্পোরারি যারা দ্যাট ইজ সিভিল প্রশাসনের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে এতে করে আমার যে ধারণা হয়েছে আমাদের দেশের যে জনসাধারণ ডেমোগ্রাফিক্যাল যে ধারণা হয়েছে প্লাস আমি আমার যে কর্ম অভিজ্ঞতা হয়েছে সে তার আলোকে আমি চাই দেশের
মানুষকে যারা আমার এই সমস্ত কর্ম অভিজ্ঞতার থেকে কিছুটা হলো উপকার পেতে পারে, সেজন্য আমার লক্ষ্য বা আমার ইচ্ছা হল যে আমার এই দীর্ঘ কর্মজীবনকে আমার গুরুত্বপূর্ণ অংশগুলো শুধু তুলে ধরা। আমি আশা করব আমার এই প্রয়াস আপনাদের কারো না কারো কিছু না কিছুটা হলেও যদি উপকারে আসে বা এই জ্ঞান যদি কাজে লাগে তাহলেই আমার এই প্রয়াস সব সফল হবে বলে আমি মনে করি। আপনাদের সবার মঙ্গল কামনা করি এবং বর্তমানে যে করোনার বিশ্বে যে প্রাদুর্ভাব বা মহামারী চলছে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের দেশকে সেই প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখেন এবং সারা বিশ্বের মানুষের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চারিত করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।